লেবু গাছের ছোট্ট ডাল থেকে চারা তৈরি করতে চান ঠিক এই রকম, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণরূপে কিভাবে ছোট্ট ছোট্ট লেবুর ডাল কেটে নতুন চারা তৈরি করা যায় এ বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আপনাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। সবার প্রথমে লেবু গাছের ডাল সংগ্রহ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু লেবু গাছের পাতার গোড়ার অংশ থেকেই একমাত্র নতুন শাখা বের হয়, তাই পাতার গোড়ার অংশগুলিকে রেখে আমরা ডালগুলিকে কাটার চেষ্টা করেছি, যাতে খুব সহজেই নতুন পাতা ও শিকড় বার হতে পারে। বারবার চারা তৈরি করার ফলে এটা বোঝা গেছে গাছের কচি ডালগুলি থেকে এত ছোট টুকরো করে চারা তৈরি করা সম্ভব নয়। এর জন্য আমরা একটু গাছের বয়স্ক ডালগুলিকেই এই কাজের জন্য বেছে নিয়েছি। এবার এই কাটা ডালগুলিকে রোপণ করার জন্য আমরা একটি টব নিয়ে নিয়েছি। এবার এই টবের ভিতরে আমরা সম্পূর্ণরূপে এর ভিতরে বালু দিয়ে ভরাট করে নেব, কারণ বালুতে লেবু গাছের ডাল থেকে চারা তৈরি করাটা খুবই সহজ। কারণ কোনো রকম ঝামেলা ছাড়াই সুন্দরভাবে গাছের কাটা ডালগুলি থেকে নতুন চারা একমাত্র বালুতেই তৈরি করা সম্ভব। বিভিন্ন গাছের ডাল কাটিং করে এর আগেও আমরা বালুতে রোপণ করে খুব সুন্দর নতুন চারা তৈরি করেছিলাম, যার ভিডিও আপনারা এর আগেও দেখেছেন। তো যাই হোক, এবার আমরা এই ডালগুলিকে রোপণ করে দেব। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন সবই তো বুঝলাম, কিন্তু ডালের সঙ্গে এই সাদা সাদা কী লেগে রয়েছে, কী দেওয়া হয়েছিল এই ডালগুলিকে রোপণ করার সময়, তা তো আমাদেরকে দেখালো না। অবশ্যই আপনাদেরকে দেখাবো, তার জন্যই তো এই ভিডিওটি করা, যাতে আপনারা খুব সহজেই নিজ বাসাতেই ছোট্ট ছোট্ট ডাল থেকেও নতুন চারা তৈরি করে নিতে পারেন। এই ডালগুলিকে রোপণ করে দেবার পর অন্যান্য ডাল রোপণের মতন করেই এবার কিন্তু আমরা খুব ভালোভাবে জল দিয়ে বালুটিকে ভিজিয়ে দেব। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই দেখেছেন ডাল কেটে রোপণ করলেই সেই ডালগুলি পচে যায়, শুকিয়ে যায় পরে, কিন্তু তার আগে পচে যায়। আর এই পচে যাওয়ার হাত থেকে ডালগুলিকে বাঁচানোর জন্য আমরা ঠিক এইভাবে ডালের কাটা অংশে সাপ পাউডার লাগিয়ে দেব। সাপ বলতে এটি একটি ফাঙ্গাস রোধক। এই ফাঙ্গাস রোধক দিয়ে দিলে ডালগুলি আর পচবে না, আপনাদের যেমন ডাল তেমনই থাকবে। এবার আমরা আমাদের রোপণ করা ডালগুলিকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করব এবং সেই সঙ্গে রোপণ করা টবটিকে নিয়ে গিয়ে কোনো শেডের নিচে অথবা কোনো ছায়াযুক্ত জায়গায় রাখব। প্রিয় দর্শক, আজ কাটিং করা ডালগুলি রোপণ করার পর 40 দিন হয়েছে। এবার আমরা এই ঢাকনাটিকে খুলে দেব। বাহ, খুব সুন্দর! আমাদের রোপণ করা প্রত্যেকটি ডালে, দেখুন প্রায় প্রত্যেকটি ডালেই নতুন শাখা বার হয়েছে। চলুন এবার আমরা এই রোপণ করা ডালগুলিকে দুই একটা তুলে দেখি যে এতে শিকড় বার হয়েছে কিনা। খুব সুন্দর! আমাদের রোপণ করা ডালগুলিতে যেমন নতুন পাতা বার হয়েছে, ঠিক তেমনি নতুন শিকড়ও বার হয়েছে। চলুন এই টবের রোপণ করা ডালগুলির মধ্য থেকে আরও একটি ডালকে আমরা তুলে দেখব যে শুধু একটা ডালেই নতুন শিকড় বার হয়েছে নাকি আরও কোনো ডালে নতুন শিকড় বার হয়েছে। চলুন এই ডালটিকেই তুলে দেখা যাক। প্রিয় দর্শক, না, এই ডালটিতে না একটি শিকড় দেখা যাচ্ছে। দেখুন এই ডালটিতে শুধুমাত্র একটাই শিকড় দেখা যাচ্ছে। এইরকমই হয়তো সমস্ত ডালগুলিতে দুই একটা করে নতুন শিকড় বার হয়েছে। প্রিয় দর্শক, এবার কিন্তু আমাদের সেই কথাটি বলার সময় যে ডালের সঙ্গে আমরা সাদা সাদা কী মিশিয়েছিলাম। এই সাদা সাদা এটি হলো একটি পাউডার। এই পাউডারটির নাম হরমোন পাউডার। এই হরমোন পাউডার দিয়ে খুব সহজেই
ছোট ছোট কাটা ডাল থেকে নতুন চারা তৈরি করা সম্ভব। এই পাউডারগুলিকে আপনারা সংগ্রহ করতে পারেন কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছ থেকে অথবা কোনো বড় নার্সারি থেকে অথবা অনলাইনে অর্ডার করেও খুব সহজেই আপনারা এই পাউডারগুলিকে ঘরে বসেই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন এবং এই রকম আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে বেল আইকনে একটা চাপ দিয়ে দিন, এতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।